হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুরজ বাংলা। সুরজ বাংলা তোমাদের সকলকে স্বাগতম জানাই। এটা হচ্ছে ভিডিও নাম্বার 5, কোশ্চেন অ্যান্সার। তো আমরা এনভায়রনমেন্ট সায়েন্সের কোশ্চেন এবং প্রশ্ন এবং উত্তর করছি। তো এই যে সিরিয়াল রয়েছে সেটা কিন্তু তোমরা করলে তো তোমাদের এনভায়রনমেন্ট সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান থেকে কোনো কোশ্চেনই আর তোমাদের বাদ যাবে না। এই প্লে লিস্টে যদি তোমরা পুরোপুরি একদম ফার্স্ট থেকে লাস্ট দেখো। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমরা কিন্তু এর আগে 20 নম্বর কোশ্চেন করেছিলাম। তো জু প্ল্যাঙ্কটন কাকে বলা হয়? জু প্ল্যাঙ্কটন হচ্ছে যেটা কিনা কিছু কিছু অণুবীক্ষণিক যে জীব রয়েছে যেটা জলের উপরে ভেসে থাকে, সেটাকে জু প্ল্যাঙ্কটন বলে। আর তারপরে রয়েছে এটা কি আজকে প্রথম কোশ্চেন, তো ফাইটো প্ল্যাঙ্কটন। ফাইটো প্ল্যাঙ্কটন কাকে বলা হয়? জলে ভাসমান অণুবীক্ষণিক যে উদ্ভিদ রয়েছে তাদের ফাইটো প্ল্যাঙ্কটন বলে। তো যেটা জীব, ধরো এটা একটা জল রয়েছে, তো তো সমুদ্র বা পুকুর যেটি বলো না কেন, তো তো এই জলে যে ভাসমান যে জীব থাকে সেটাকে বলা হয় জু প্ল্যাঙ্কটন। আর যেটা ভাসমান উদ্ভিদ থাকে অণুবীক্ষণিক বা একদম ক্ষুদ্র সেটাকে বলা হয় ফাইটো প্ল্যাঙ্কটন। ফাইটো তাহলে উদ্ভিদ আর জু তাহলে কি জীব। নেক্সট হচ্ছে দুটোই ভাসমান থাকবে কিন্তু। হ্যাঁ, লেখা হচ্ছে লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? সমসাময়িক অন্যান্য জীব অবলুপ্ত হলেও যে সমস্ত জীব সদূর অতীতে সৃষ্টি হয়ে কোনো পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে আছে, সেই সময় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, মানে সেই সময় যে জীবন্ত যে জীবাশ্মটা রয়েছে সেটা লিভিং ফসিল বলা হয়। যেমন স্পেলোডন যে রয়েছে, তারপরে হচ্ছে লিমিউলাস আর হচ্ছে স্পেলোডন আর যে লিমিউলাস, এ দুটো কিন্তু লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম, স্পেলোডন আর লিমিউলাস। দেখো মানে এই যে লিভিং ফসিল যেটা রয়েছে বা জীবন্ত জীবাশ্ম হচ্ছে সেটা কিছু না, এটা হচ্ছে সমসাময়িক যে অন্যান্য জীব অবলুপ্ত হলেও, মানে এখন অনেক অবলুপ্ত হয়ে যাচ্ছে, যে সমস্ত জীব সুদূর অতীতে সৃষ্টি হয় কোনো পরিবর্তন ছাড়া এখনও পৃথিবীতে কিন্তু টিকে আছে। মানে যেসব জীব ধরো কিছু কোনো পরিবর্তন ছাড়া কিন্তু এখনও টিকে আছে। তো এটা হয়তো তোমাদের একটুখানি বুঝতে অসুবিধা, তো ভালো করে বোঝাচ্ছি তোমাদের। দেখো ধরো একটা জীব একটা সময়ে কি হলো, একটা সময়ে ধরো ডাইনোসরের সময় ধরো একটা কোনো একটা জীব সৃষ্টি হয়েছে, সেই জীবটা তার যে সময় যেরকম ছিল সেই ডাইনোসরের সময়কালে যেরকম ছিল বর্তমানেও সেরকমই রয়েছে। তো সেই যে মানে কোনো পরিবর্তন ছাড়াই পৃথিবীতে টিকে আছে সেটাকে কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। একদম সাধারণভাবে এটি এটাই তুমি মনে রাখতে পারো, এটা কিন্তু কোনো পরিবর্তন ছাড়াই কিন্তু পৃথিবীতে এখনও টিকে আছে। নেক্সট হচ্ছে আলোক বিশ্লেষণ কাকে বলে? সূর্যালোকের উপস্থিতিতে যে প্রক্রিয়ায় সক্রিয় ক্লোরোফিল জলকে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে তাকে আলোক বিশ্লেষণ বলে। তো কি কী হবে এটা? আলোক বিশ্লেষণ কাকে বলে? সূর্যালোকের উপস্থিতিতে যে প্রক্রিয়ায় সক্রিয় ক্লোরোফিল জলকে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। জলকে করে কার্বন ডাইঅক্সাইড না সরি জল জলকে হাইড্রোজেন সরি হাইড্রোজেন হবে এটা মানে বলতে ভুল হয়ে গেছে, যাই হোক মিস্টেক নিও না। তো জলকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল এই দুটো যে আয়নে মানে বিভক্ত করে, সেই যে বিশ্লিষ্ট করে সেটাই কিন্তু আলোক বিশ্লেষণ। তো একবার মানে বলে দিস, তো সূর্যালোকের উপস্থিতিতে মানে সূর্যের তাপের উপস্থিতিতে যে প্রক্রিয়ায় সক্রিয় ক্লোরোফিল কী করে জলকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে তাকে কিন্তু আলোক বিশ্লেষণ বলে। নেক্সট হচ্ছে পরিব্যাপ্তি বা মিউটেশন। পরিব্যাপ্তি বা মিউটেশন খুবই গুরুত্বপূর্ণ কাকে বলে? জীবকোষের প্রোটোপ্লাজমের রাসায়নিক সংগঠনের আকস্মিক পরিবর্তন ঘটিয়ে নতুন কোনো প্রজাতির সৃষ্টিকে পরিব্যক্তি বা মিউটেশন বলে। তো কি বলে? জীবকোষের প্রোটোপ্লাজমের রাসায়নিক সংগঠনের আকস্মিক কিছু পরিবর্তন ঘটিয়ে দিল, তার ফলে নতুন একটা প্রজাতি সৃষ্টি হলো। হ্যাঁ, এর ফলে কিন্তু পরিব্যক্তি বা মিউটেশন হলো। নেক্সট হচ্ছে প্রজাতি বা স্পিসিস বলতে কি বোঝায়? তো অন্যান্য জীব থেকে জননগতভাবে আলাদা ও জীবতত্ত্ব অনুসারে
স্বতন্ত্র এমন কতগুলি জীবের সমাহারকে প্রজাতি বা স্পিসিস বলা হয়। তো প্রজাতি বা স্পিসিস কাকে বলা হয়? অন্যান্য জীব থেকে জননগতভাবে আলাদা, অন্যান্য জীব থেকে একদম আলাদা থাকতে হবে, জীবতত্ত্ব অনুসারে স্বতন্ত্র থাকতে হবে, মানে এই অন্য জীবের সঙ্গে তার কোনো মিল থাকতে হবে, মিল থাকা যাবে না, তাকে আলাদা থাকতে হবে, একটা স্বতন্ত্র থাকতে হবে, এমনকি কতগুলি জীবের সমাহারকে এই কত এমন কতগুলি এমন কতগুলি যে জীবের সমাহার সেটাকে কী বলা হয়? প্রজাতি বা স্পিসিস কিন্তু বলা হয়। এই হচ্ছে জীব বিবর্তন কি বোঝায়। জীব বিবর্তন বলতে কি বোঝায়? জীব বিবর্তন বলতে কি বোঝায়? যে ধীর গতিশীল প্রক্রিয়ায় পূর্বপুরুষ থেকে নতুন জীবের উদ্ভব হয় তাকে জীব মানে বিবর্তন বলে। যেরকম মাছ থেকে উভচর প্রাণীর উদ্ভব। তো দেখো এটা কি বলেছে, দেখো ধরো একটা এটা একটা জীব, এই জীবের থেকে আস্তে আস্তে ধীরে 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 পরিবর্তন হতে হতে দেখা গেল এটা একটা মাছ রয়েছে। তো মাছ থেকে আস্তে আস্তে কিছু কিছু প্রাণীর উদ্ভব হয়ে গেলো, উভচর প্রাণী। যেরকম ধরো 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 মানে এটা বোঝার ক্ষেত্রে বলে রাখছি, ধরো একটা মাছ রয়েছে, তো মাছ প্রজাতি থেকে জীবের পরিবর্তন হতে হতে ধরো ব্যাঙের একটা প্রজাতি তৈরি হয়ে গেলো, যেটা কিনা ডাঙাতেও থাকবে, যেটা কিনা মানে জলেও থাকবে, এরকম একটা প্রজাতি তৈরি হলো। এই যে জীবের যে মানে ধারাবাহিকভাবে যে ধীরে ধীরে যে গতিশীল প্রক্রিয়া, যে পূর্বপুরুষ থেকে নতুন জীবের যে উদ্ভব হয়ে যায় সেইটাইকে বলা হয় জীব বিবর্তন। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া কাকে বলে, ব্যাকটেরিয়া কাকে বলে? তো ব্যাকটেরিয়া বা যা জীবাণু বলতে পারো, জীবাণু। তো অণুবীক্ষণিক আদি নিউক্লিয়াসযুক্ত কোষ প্রাচীর বিশিষ্ট এক কোষী স্বর প্রকৃতির জীবকে ব্যাকটেরিয়া বলে। তো কী কী থাকতে হবে বৈশিষ্ট্য? অণুবীক্ষণিক মানে খুব ক্ষুদ্র, একদম মাইক্রোস্কোপে দেখতে হবে। তারপর হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত, আদি নিউক্লিয়াসযুক্ত থাকতে হবে, কোষ প্রাচীর বিশিষ্ট কোষ প্রাচীর থাকতে হবে, এক কোষী স্বর প্রকৃতির, এক কোষী স্বর প্রকৃতির হতে হবে, জীবকে কী বলা হয়? ব্যাকটেরিয়া বলা হয়। ব্যাকটেরিয়া উপকারী এবং অপকারী দু ধরনের হতে পারে। দেখো ব্যাকটেরিয়া কিন্তু দু ধরনের হতে পারে। একটা ব্যাকটেরিয়া কিন্তু তোমাদের তোমার মানে যদি শরীরে প্রবেশ করে তোমার কিন্তু যে কোনো একটা রোগ তৈরি করতে পারে, আর একটা ব্যাকটেরিয়া ছাড়া কিন্তু তোমার খাদ্য মানে কি বলবো খাদ্য কিন্তু সেটা কিন্তু হজম মানে খাদ্যটা কিন্তু ভাঙবে না বা মানে কিছু হবে না আর কি। ধরো একটা মানে কি এটাই বলা হয়েছে যে একটা ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া উপকারের তোমার দরকার হবে, তোমার যেটা ছাড়া তোমাদের তোমার মানে চলবে না। আর একটা ব্যাকটেরিয়া রয়েছে যেটা যেটা তোমার মানে উপকার তো করবে না, অপকার করবে, শুধুমাত্র তোমার মানে দেহের অপকার করে দিবে। এরকম দু ধরনের ব্যাকটেরিয়া মানে পাওয়া যায়। নেক্সট হচ্ছে পরজীবী বলতে কী বোঝো? পরজীবী বলতে পারো যে পরজীবী মানে পরের উপর নির্ভরশীল, এটা বলতে পারো সাধারণত, তাহলেই মানে বুঝতে পারবে। তো তো চলো দেখে নেওয়া যাক পরজীবী বলতে কী বোঝায়। যে খাদক পোষকের দেহ থেকে পুষ্টিরস যে খাদক পোষকের দেহ থেকে পুষ্টিরস গ্রহণ করে জীব ধারণ করে এবং পোষকের ক্ষতি করে সেই খাদককে পরজীবী বলে। যেরকম কৃমি, দেখো কৃমি যদি তোমার শরীরে থাকে, তো তোমার যখন কৃমি শরীরে থাকবে তোমার, তাহলে তোমার কিন্তু ক্ষতিও করছে এবং তোমার কিন্তু যে তোমার শরীরের যে পুষ্টি সেগুলো কিন্তু কৃমি খেয়ে নিচ্ছে। এর ফলে কি হবে, মানে এই যে মানে এই প্যারাসাইট যে রয়েছে প্যারাসাইট, তো এই পরজীবীটা হচ্ছে কি, তোমরা এই প্যারাসাইট কথা বলতে চাই তোমাদের একটা মনে পড়ে গেলো, তো এই প্যারাসাইট নামে একটা কিন্তু মুভি রয়েছে যেটা অস্কার পেয়েছে, তোমরা সেটা দেখতে পারো, খুবই মানে ভালো একটা উন্নত মানের মুভি বলতে পারো, তোমার ধ্যান ধারণা বদলে দেবে। যাই হোক সেটা তোমরা পরে দেখো, এখন সেই মুভি সম্বন্ধে বলছি না। তো এই যে পরজীবী বা প্যারাসাইট রয়েছে, সেই প্যারাসাইট তো এটা কী করবে, তোমার দেহে থাকবে, থেকে তোমার যে মানে তোমার যে খাদ্য বা পুষ্টি সেগুলো সংগ্রহ করে নিজে খাবে, খেয়ে তোমার কাছেই মানে থাকবে এবং তোমার খাদ্যই গ্রহণ করবে পুষ্টিটা, কিন্তু সাথে কী হবে তোমার ক্ষতিও করে দেবে, তোমার দেহের ক্ষতিও করবে। নেক্সট হচ্ছে ভেক্টর, দেখবে তোমরা তোমার যদি গ্রামে বাড়ি হয়ে থাকে দেখবে তোমাদের যে গরু রয়েছে, সবথেকে গরুর উদাহরণটা তোমাকে কেন দিলাম তার একটা কারণ রয়েছে, তোমাকে বলছি এখনই। দেখো গরু রয়েছে, গরুতে যখন নতুন বাছুর বা নতুন যখন জন্ম হয় গরুর বাচ্চা জন্ম হয়, তো তখন দেখবে তো এই যে নতুন যখন হয় তখন কিন্তু তার যে মানে তখন তো আর ঘাস টাস কিছু খায় না, তখন মায়ের দুধ খায় বা গরুর দুধ খায়। তো যখন দেখবে তোমাদের ধরো এক মাস দেড় মাস বা দু মাস পরেই দেখবে কৃমি হয়, তো বড় বড় কৃমি হয়। তো দেখুন যখন ওই যদি দেখবে তোমরা যারা গ্রামের একটু বাড়ি তারা কিন্তু বাছুরটাকে দেখেই বলে দিতে পারবে এর কৃমি রয়েছে।
গরুর বাছুরটাকে দেখি বলতে, কারণ কি, কারণ সেই বাছুরটা জন্ম অবস্থায় যেরকম সুস্থ স্বাভাবিক বা হুষ্টপুষ্ট যে বড় না ছিল, স্বাস্থ্যটা ভালো ছিল, কিন্তু যখনই কৃমি তার যে মানে পুষ্টিরস খেয়ে নিচ্ছে, এর ফলে কিন্তু তার যে শরীরটা সে রোগা পাতলা হয়ে যাবে অনেকটা। নেক্সট দেখো ভেক্টর কাকে বলে, যে সমস্ত বাহক পরজীবী বা রোগ জীবাণু বহন করে তাকে ভেক্টর বলে। ভেক্টর অ্যাকচুয়ালি কিছুই না, যে ধরো একটা মানে বাহকের কাজ করে, ধরো মশা, মশারা কিন্তু কি করবে, এক এক জায়গা থেকে রোগ নিবে, রোগ নিয়ে তোমার দেহে প্রবেশ করে দিবে, এটা হচ্ছে মানে পরজীবী বলতে পারো যে ভেক্টরের কাজ করছে অনেকটা। ভেক্টর কাকে বলে, যে সমস্ত বাহক পরজীবী বা রোগ জীবাণু বহন করে ও পোষক থেকে অন্য কোনো পোষকে রোগ বিস্তার করে তাদের ভেক্টর বলা হয়। যেমন এই যেটা বললাম তাদের ভেক্টর বলা হয়, যেরকম মশা হলো ম্যালেরিয়া ফাইলেরিয়া প্রভৃতি রোগের ভেক্টর। তো মশা কি করে, তো মনে করো জঙ্গলে যে কোনো জায়গায় যে জীবাণু রয়েছে সেখান থেকে তোমার দেহে প্রবেশ করে দিল, ম্যালেরিয়া ফাইলেরিয়া এইসব। তো মশা কি হয়ে গেল, ভেক্টর বা বাহক, মশা কিন্তু ভেক্টর বা বাহকের একটা সব থেকে বড় উদাহরণ, মশা মাছি যেটি বলো না কেন। নেক্সট হচ্ছে বাষ্পমোচন কাকে বলে, যে জৈব প্রক্রিয়ায় সজীব কোষ জলীয় বাষ্পকে পরিবেশে মুক্ত করে তাকে বাষ্পমোচন বলে, ট্রান্সপিরেশন বলে। তো এটা কি দেখো, বাষ্পমোচন কি, যে জৈব প্রক্রিয়ায় সজীব কোষ জলীয় বাষ্পকে পরিবেশে মুক্ত করে তাকে কিন্তু বাষ্পমোচন বলে। দেখো হচ্ছে বাষ্পীভবন, বাষ্পীভবন কাকে বলে, যে ভৌত প্রক্রিয়ায়, তো বাষ্পমোচন হচ্ছে জৈবিক প্রক্রিয়ায় আর বাষ্পীভবনটা হচ্ছে কি হচ্ছে ভৌত প্রক্রিয়ায় জল বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে। যে ভৌত প্রক্রিয়া কিন্তু বাষ্পীভবন হয়ে থাকে আর বাষ্পমোচন কিন্তু জৈব প্রক্রিয়া হয়ে হয়ে থাকে। নেক্সট দেখো পেস্ট কাকে বলে, পেস্ট যে সমস্ত ক্ষতিকারক জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের ক্ষতি করে তাকে, বিশেষভাবে গৃহপালিত জীব জন্তু, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উদ্ভিদের ক্ষতি করে তাদের পেস্ট বলে। যেরকম রয়েছে প্রোটোজয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক, কীটপতঙ্গ, এরা কিন্তু পেস্ট একটা, কারণ এরা কিন্তু মানে ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এরা ক্ষতি করে, যদিও ব্যাকটেরিয়া ভালো প্রভাবও রয়েছে। নেক্সট হচ্ছে সামাজিক পতঙ্গ কাকে বলা হয়, সামাজিক পতঙ্গ কাকে বলা হয়, যে সমস্ত পতঙ্গ দলবদ্ধভাবে ও সুশৃঙ্খলভাবে নিজেদের উপনিবেশ তৈরি করে বসবাস করে তাদের সামাজিক পতঙ্গ বা সোশ্যাল ইনসেক্ট বলা হয়। যেরকম পিঁপড়ে, উইপোকা, মৌমাছি, এরা দেখবে, এরা এ যখনই এদের দেখবে তো এদের একা দেখতে পারবে না, এদের এরা কিন্তু বেশিরভাগই, তুমি 99% তুমি মানে গ্যারান্টেড, এরা কিন্তু এদের এই জন্যই সামাজিক ইনসেক্ট বলা হয় যে মানুষও কিন্তু সামাজিক প্রাণী, কারণ এরা সামাজিকভাবে থাকতে মানে একা থাকতে পারবে না, এরা তো এরা কিন্তু দলবদ্ধভাবে থাকে, যেখানে একটা পাবে সেখানে অনেক পাবে, যেমন পিঁপড়ে যেখানে একটা পাবে সেখানে মনে করো তোমার আশেপাশে কোথাও অনেক মানে রয়েছে অনেক, তারপর উইপোকা যেখানে পাবে সেখানে অনেকগুলো পাবে, মৌমাছি সে একই রকম, তো সোশ্যাল বা সামাজিক পতঙ্গ কিন্তু এরা। নেক্সট হচ্ছে ভাইরাস কাকে বলা হয়, ভাইরাস, ভাইরাস জীব ও জড়ের মধ্যে এক ধরনের বস্তু, ভাইরাসকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, এটি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, কি দ্বারা গঠিত ভাইরাস, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, রোগ সৃষ্টিকারী অকোষীয় বস্তু বা বস্ত্র, যে এটা কিন্তু বস্ত্র লেগেছে এখানে, বস্ত্র হবে না, অকোষীয় নিয়ে দেখো, এটা দেখো নিউক্লিয় প্রোটিন, দেখো কি, দেখো এই যে বর্তমানে যে করোনা ভাইরাসটা রয়েছে, তো তোমাদের দেখবে টিভিতে অনেক সময় বলে যে প্রোটিন রয়েছে উপর দিয়ে, তো আমরা ভাবি এটা কিসের প্রোটিন ভাই, তো যাই হোক, তো এই যে প্রোটিন মানে নিউক্লিয় প্রোটিন দ্বারা কিন্তু এর এই ভাইরাসটা সবসময় গঠিত হয়ে থাকে। তো একবার ভাইরাসের যে সংখ্যাটা সেটা দেখে নেওয়া যাক, তো ভাইরাস, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়কালে যে কোনো এক্সামের ক্ষেত্রে, ভাইরাস জীব ও জড়ের মধ্যে এক ধরনের বস্তু, এটা কিন্তু বস্তু হবে, ভাইরাসকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু দেখতে হবে, কারণ এছাড়া এত ছোট থাকে মানে খালি চোখে দেখা সম্ভব না, আর এটি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয়, রোগ সৃষ্টিকারী
অকোষীয় কিন্তু এটা বস্তু, রোগ সৃষ্টি করে থাকে এই ভাইরাস, যেখানেই লাগবে সেখানে রোগ তো সৃষ্টি হবেই। নেক্সট হচ্ছে পুষ্টি কাকে বলে, পুষ্টি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা, পুষ্টি পুষ্টি কাকে বলে, যে বিপাকীয় প্রক্রিয়ার সাহায্যে জীব দেহে অর্জিত শক্তি ও পদার্থ জীব দেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটায় তাকে পুষ্টি বলে, নিউট্রিশন বলে। তো যে বিপাকীয় প্রক্রিয়ার সাহায্যে জীব দেহের অর্জিত যে শক্তি, যে জীব দেহে যে অর্জিত হলো শক্তি, সেটা পদার্থ ও পদার্থ যে জীব দেহে সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশে ঘটায়, যে পদার্থ জীব দেহে মানে প্রবেশ করলো তার সুষ্ঠু তার থেকে অর্জিত যে শক্তি, তার থেকে অর্জিত করবে শক্তি, এবং পদার্থ জীব দেহকে কী করবে, সেটা কী করবে, সুষ্ঠুভাবে বৃদ্ধি ও বিকাশে সাহায্য করবে, সেটি হচ্ছে পুষ্টি। নেক্সট হচ্ছে বেথস, বেথস কি, বেথস কাকে বলা হয়, যে সামুদ্রিক জীবগোষ্ঠী জোয়ার ভাটার অন্তর্বর্তী অঞ্চলে মোটামুটি স্থিরভাবে বসবাস করে তাদের বেথস বলে, যেরকম কাঁকড়া, তারপরে হচ্ছে সি অ্যানিমন, এগুলো দেখবে তোমরা সমুদ্রের পাড়ে বেশি পাবে। তো এ দেখো এগুলো এরকম মানে জীব বেথস, যেরকম ধরো সুন্দরবন এলাকায়, তো যদি বলে দেয় কোশ্চেন যে সুন্দরবন এলাকায় কি কি পাওয়া যায়, তো বেথস জাতীয় পাওয়া যায় না বা অন্যান্য আরও কিছু নাম দিয়ে দিবে, তো সেখানে কিন্তু বেথস জাতীয় কিন্তু জীব পাওয়া যায়, তো কারণ কাঁকড়া ঠাকড়া সেগুলো তো পাওয়া যায় সেখানে। তো বেথস কাকে বলে, যে সামুদ্রিক গোষ্ঠী জোয়ার ভাটার অন্তর্বর্তী, জোয়ার ভাটার অন্তর্বর্তী অঞ্চলে মোটামুটি স্থিরভাবে, কিন্তু এরা কিন্তু স্থিরভাবে সেই এলাকাতেই বাস করে, বসবাস করে, তাদের কিন্তু বেথস বলা হয়, যেরকম কাঁকড়া, তারপর হচ্ছে সি অ্যানিমন এবং কাঁকড়া, এরা কিন্তু বেথস জাতীয় প্রাণী। নেক্সট হচ্ছে নেকটন কাকে বলে, নেকটন, নেকটন হচ্ছে যেরকম মাছ, কচ্ছপ, তারপরে হচ্ছে এটা হচ্ছে তিমি প্রভৃতি বড় এবং সাঁতারু জলজ প্রাণীদের নেকটন বলে, এটা তিমি হবে। দেখো মাছ, কচ্ছপ, তিমি প্রভৃতি বড় ধরনের যেসব মানে জীব রয়েছে, সরি প্রাণী রয়েছে, মানে যে পারো না, তো এই প্রভৃতি যে প্রাণী রয়েছে যারা কিনা জলজ প্রাণী হতে হবে, আর হচ্ছে বড় ধরনের হতে হবে, আর খুব সাঁতারু হতে হবে, তারা মানে তারা কিন্তু সাঁতারেও পারদর্শী, মাছ, কচ্ছপ, তিমি, এরা হচ্ছে নেকটন। বৈশিষ্ট্য কি, বড় আর সাঁতারু জলজ প্রাণী। এসে হচ্ছে ইকোলজি কথাটি কোন কোন গ্রিক শব্দ থেকে এসেছে, এই ইকোলজি শব্দটি কোন গ্রিক শব্দ এসেছে থেকে এসেছে, তাদের অর্থ কি, এটাই আলোচনা হবে। তো ইকোলজি শব্দটি দুটি, এটা দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে দুটি শব্দ হলো হচ্ছে ওকিওস, ওইকস, ওইকস হবে এটা, হ্যাঁ ওইকস, OIKOS, ওইকস বা ওকিওস যে কোনো, তো OIKOS, ওকিওস, ওইকস। তো এর অর্থ কী, এর অর্থ হচ্ছে বাড়ি বা গৃহ বা বাসস্থান, ওইকসের অর্থ হচ্ছে বাড়ি বা গৃহ বা বাসস্থান, ইংরেজিতে যেটাকে না হোম বলা হয়। আর লোগোস, হ্যাঁ আর লোগোস কথার অর্থ হচ্ছে, লোগোস কথার অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ, লোগোস আর ঐকস, তো লোগোস আর ঐকস, ঐকস কথার অর্থ হচ্ছে বাড়ি বা গৃহ বা বাসস্থান যেটাই বলো না কেন, আর লোগোস কথার হচ্ছে জ্ঞান বা নলেজ, এই দুটোর মানে গ্রিক শব্দের মাধ্যমে কিন্তু ইকোলজি শব্দটা এসেছে। নেক্সট হচ্ছে জলজ, জলে বা জলভাগে খাদ্য খাদক শৃঙ্খলের, খাদ্য শৃঙ্খলের উদাহরণ কী, মানে জলে থাকা যে খাদ্য শৃঙ্খলের উদাহরণ কী, ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, মানে ফাইটোপ্ল্যাঙ্কটনকে কী খাবে, জু প্ল্যাঙ্কটন, তো ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উদ্ভিদ, এই উদ্ভিদকে কী খাবে, যে এটা ধরো ভাসমান যে ফাইটোপ্ল্যাঙ্কটন রয়েছে, অর্থাৎ ফাইটোমান উদ্ভিদ রয়েছে, খুব ছোট মানে একদম খুব মানে আনুবক্ষণিক, মানে চোখ দিয়ে দেখা যায় না খালি চোখে, সো এই যে অনুবক্ষণিক যে রয়েছে সেটাকে বলা হয় ফাইটো প্ল্যাঙ্কটন, একে কে খাবে, জু প্ল্যাঙ্কটন, এই একে কে খাবে, জু প্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন হলো ছোট ছোট যেখানে জীব রয়েছে সেই জীব খাবে এই ফাইটো প্ল্যাঙ্কটন উদ্ভিদকে, খেয়ে নিল, তারপরে কি এই ফাইট জু প্ল্যাঙ্কটন একটা জীব সেটাকে কে খাবে, ছোট মাছ খেয়ে নিবে, সেই ছোট মাছকে কে খাবে, বড় মাছ। এইভাবে কিন্তু সমুদ্রের যে প্রথমে ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপরে জু প্ল্যাঙ্কটন, তারপরে ছোট মাছ খাবে বড় মাছ, এইভাবে কিন্তু চলতে থাকে, তো জু প্ল্যাঙ্কটনকে ছোট মাছ খাবে, ছোট মাছকে বড় মাছ খাবে, এভাবে ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, এভাবে চলবে জলে খাদ্য শৃঙ্খলের উদাহরণ এটা। নেক্সট হচ্ছে
সাইটোলজি 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 কাকে বলা হয়? জীববিজ্ঞানের যে শাখায় কোষের আকৃতি ও কার্যকারিতা সম্বন্ধে জানা যায় বা এই সম্বন্ধে আলোচনা করা হয় বা এই সম্বন্ধে ধরো কি বলবো এই সম্পর্কে যে পাঠ বা এই সম্পর্কীয় বিষয়বস্তু নিয়ে অধ্যয়ন এইটাকে কিন্তু সাইটোলজি বলা হয়। তো কি মানে জীববিজ্ঞানের যে শাখায় কি হয় কোষ নিয়ে কোষের আকৃতি এবং কার্যকারিতা এটা মনে রাখবে যে কোষের আকৃতি শুধুমাত্র কোষের আকৃতি ও কার্যকারিতা নিয়ে যেখানে পড়ানো হয় সেটাই হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। কোষবিদ্যা বা সাইটোলজি হচ্ছে কোষের আকৃতি ও কার্যকারিতা নিয়ে এখানে কিন্তু জীববিজ্ঞানের যে শাখায় কোষের আকৃতি ও কার্যকারিতা সম্বন্ধে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। বুঝতে পারলাম? নেক্সট হচ্ছে কলা, কলা বা টিস্যু, ইংরেজিতে বলে টিস্যু আর কলা বাংলায়। নেক্সট হচ্ছে যে সমস্ত কোষের উৎপত্তি ও কাজ মূলত একই রকম ও গঠন প্রণালী অভিন্ন, অর্থাৎ যে সমস্ত কোষের উৎপত্তি কাজ মূলত একই রকম, উৎপত্তি আর কাজ মূলত একই রকম আর গঠন প্রণালী কিন্তু আলাদা, সেই রকম কোষ সমষ্টিকে কলা বা টিস্যু বলা হয়। তো কি বলে যে উৎপত্তি আর কাজ কিন্তু একই আর গঠন প্রণালী কিন্তু আলাদা। ঠিক আছে, গঠন প্রণালী আলাদা আর হচ্ছে উৎপত্তি ও কাজ কিন্তু যে সমস্ত কোষের একই সেটাই হচ্ছে কলা বা টিস্যু। তো এই রইল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নেক্সট তোমরা এই ভিডিওগুলোর সাথে সাথে কিন্তু তোমরা এমসিকিউর যে প্লেলিস্টটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখবে এবং সেখানে এরকমভাবে রয়েছে যে তোমরা যদি মক টেস্ট না দিয়ে যদি ওই ভিডিওগুলো দেখো না, মক টেস্টের মতো বলতে পারো যে প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের এই ভিডিওগুলো দেখে, তারপর ওটা দেখবে তাহলে তোমাদের সুবিধা হবে। তো সিরিয়ালি দেখবে, এই ভিডিওগুলো দেখবে, পাশাপাশি ওইটা দেখবে, তাহলে তোমাদের মানে কোনো অসুবিধেই হবে না। আর যদি তোমরা এটা কমপ্লিট করার পরে দেখো তাহলে তো অবশ্যই মানে মানে দুটোই ভালো, অবশ্যই তোমাদের যেভাবে খুশি সেভাবে দেখতে পারো, কিন্তু দুটো সিরিজ দেখো তোমাদের আর মানে এনভায়রনমেন্ট সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান নিয়ে কোনো মানে অসুবিধে হবে না আর কোনো দিন। যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্ট থেকে দুটো এক তিনটে কোশ্চেন কিন্তু কমসে কম দিবে। আর প্রাইমারিতে তো একটা পুরো মানে মানে কি বলবো পুরো একটা টপ মানে টপিকই দিয়ে দিয়েছে বা সিলেবাসে একটা অন্তর্গতই করে দিয়েছে একটা মানে মানে এনভায়রনমেন্ট সায়েন্স থাকবে। আর যে কোনো ধরো মানে টিচিংয়ের এক্সামের ক্ষেত্রে তো অবশ্যই পরিবেশবিদ্যা থাকবে, আর যদি অন্য যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু এইখানে পরিবেশবিদ্যা থেকে তো তিনটে চারটা কিন্তু কোশ্চেন আসবেই, মানে আমি যে মানে যে টপিকগুলো পড়াচ্ছি না তো তোমাদের আসবেই, এটা মানে বলে রাখতে পারো যে মানে গ্যারান্টেড। যদি পরিবেশবিদ্যা থেকে কোশ্চেন হয় তো দু তিনটা কোশ্চেন তো থাকবেই। তো চলো নেক্সট দেখা যাবে এরপরে ভিডিওতে।